ইনশাআল্লাহ নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই খেয়ালটা আমি রাখব। ইটের রাস্তা যার অধিকাংশই ভাঙা, জায়গায় জায়গায় ইটও উঠে গেছে, কিছু রাস্তায় তো ইটও নাই, পুরোটাই মাটির, আর পিচ ঢালা রাস্তার তো অস্তিত্বই মেলে না, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনাও। এই রাস্তা পেরিয়েই রোববার সকালে প্রোগ্রামে গেছেন সাকিব আল হাসান। বলছি মাগুরার আলোকদিয়ার বগিয়া ইউনিয়নের রাস্তার কথা। এই এলাকাতেই সাকিবের নানা বাড়ি, যেহেতু সাকিব এই এলাকার মানুষদের নাতি কিংবা ভাগ্নে, তাদের তাই দাবিও বেশি। এই রাস্তার উন্নয়ন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। নানাবাড়ির এলাকার রাস্তার এমন অবস্থা দেখে মাগুরা এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরও মন কেঁদেছে। আশ্বাস দিয়েছেন জনগণের দাবি রাখবেন, যদি নির্বাচিত হতে পারেন এই রাস্তাটা করে দেবেন। আজকে ঠান্ডাও একটু বেশি পড়েছে অন্যান্য দিনের থেকে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে হয়তো, এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন এই ঠান্ডার ভেতরে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে, আপনারা যদি চান আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করি, আমি সবসময় আপনাদের পাশে থাকব। এই এলাকার মানুষের খুব বেশি দাবি নেই, তারা খুব বেশি কিছু চায়ও না, যে দু একটা জিনিস তারা চেয়েছে কিংবা বলেছে আমার মাথায় আসে। ইনশাআল্লাহ নির্বাচনে যদি আমি জয়ী হতে পারি আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই খেয়ালটা আমি রাখব। এতদিন ছিলেন সাধারণ মানুষ, জনগণের পাশে দাঁড়ালে তালি পেতেন, না দাঁড়ালেও বলার মতো কিছুই থাকতো না। এখন জনপ্রতিনিধি হতে পারলে মানুষের পাশে থাকা, তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়াই হবে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্রিকেটে যেমন ডিফারেন্স ক্রিয়েট করেছেন, রাজনীতিতেও সেভাবে করতে চাইলে এসব কাজ সাকিব আল হাসানকে করতেই হবে। মাগুরা থেকে আফরান পিয়াল, অলরাউন্ডার।